নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো প্রতিদিনেরই মতো আজও আমি একটি মেডিসিন প্রোডাক্টের সম্বন্ধে আলোচনা করতে চলেছি বন্ধুরা আজকে যে মেডিসিনের সম্বন্ধে আলোচনা করব তার নাম হলো অ্যারোকট ইনহেলার বন্ধুরাই অ্যারোকট ইনহেলারটির কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর দাম কত এর মধ্যে কি কি কম্পোজিশন দেওয়া আছে এবং এর কাজ কি এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওটা স্কিপ না করে দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো স্ক্রিনের ওপর যে মেডিসিনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো অ্যারোকট ইনহেলার বন্ধুরাই অ্যারোকট ইনেলারটি সিপলা কোম্পানি প্রস্তুত করে থাকে এটি আপনার দুশো মিটার ডোজেসের প্যাকিংয়ের সাথে আসে যার দাম হল দুশো টাকা বন্ধুরা এই মেডিসিনটা আপনারা যে কোনো মেডিসিন দোকান থেকে খুব সহজেই কিনে নিতে পারবেন তো এখন দেখে নেওয়া যাক এই ইনহেলারটির মধ্যে কি কি কম্পোজিশান দেওয়া আছে বন্ধুরা এই অ্যারাকট ইনহেলারটির মধ্যে বেকেলোমেটাসন ডিপ্রোপিওনেট এবং লেভো সালফেট কম্পোজিশান দেওয়া আছে বন্ধুরা এই অ্যারাকট ইনহেলারটি আপনার কি কি রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এটি আপনার হলো একটি শ্বাসকষ্টের ওষুধ যাদের শ্বাসকষ্ট বা হাঁপানির রোগ আছে সিওপিডি আছে দীর্ঘদিনের অ্যাজমা তো সেই সব রোগের ক্ষেত্রে এই অ্যারাকট ইনহেলারটি ব্যবহৃত হয়ে থাকে এটি খুবই একটি লাভজনক মেডিসিন শ্বাসকষ্ট বা হাঁপানি সিওপিডি এবং দীর্ঘদিনের অ্যাজমা ইত্যাদিকে দূর করার জন্য তো এখন দেখে নেব এই ইনহেলারটির ডোজ কি হয় এই ইনহেলারটির ডোজ ডাক্তারের পরামর্শ নিয়ে সারা দিনে দু থেকে তিনবার ইউজ করতে পারেন আর বন্ধুরা এই ইনহেলারটি ব্যবহার করার খানিকটা পরে আপনার মুখটা জল দিয়ে কুলকুচি করে ভালো করে ধুয়ে ফেলবেন যাতে পরবর্তী ক্ষেত্রে মুখে ঘায়ের সৃষ্টি না হয় এটা সবার ক্ষেত্রে হয় না তবু সাবধানতা বজায় রেখে ইনহেলারটি ব্যবহার করার পরে জল দিয়ে কুলকুচি করে মুখটা ধুয়ে ফেলবেন বন্ধুরা এটি খুবই একটি লাভজনক মেডিসিন আপনার শ্বাসকষ্ট বা হাঁপানি সিওপিডি দীর্ঘদিনের অ্যাজমা ইত্যাদিকে দূর করার জন্য এর রেজাল্ট দুর্দান্ত আর বন্ধুরা এই ইনহেলারটির মধ্যে ডোজ কাউন্টার আছে যাতে আপনি বুঝতে পারবেন যে আপনার মেডিসিনটা কতটা পরিমাণ শেষ হয়েছে আর কতটা পরিমাণ আছে এটি খুবই একটি ভালো এর মধ্যে ডোজ কাউন্টার দেওয়া আছে যাতে আপনি বুঝতে পেরে যাবেন তো এখন দেখে নেব এই ইনহেলারটি ব্যবহার করার কারণে কোনো কিছু সাইড এফেক্ট হতে পারে কি না বন্ধুরা সাইড এফেক্ট সব সিচুয়েশানে হয় না যদি এই ইনারটির ব্যবহার করার পরে আপনার ঘা হাত পা কাপা মাথা ব্যথা বা অন্য কোনো যদি সাইড এফেক্ট দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তার সাথে যোগাযোগ করবেন আর বন্ধুরা একটা কথা বলা খুবই ইম্পর্টেন্ট যে এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তার সাথে পরামর্শ করে নিই তবেই এই মেডিসিনটি ব্যবহার করবেন তো বন্ধুরা এই অ্যারাকট ইনেলারটি শিপলা কোম্পানির খুব ভালো একটি প্রোডাক্ট এটি আপনারা যে কোনো মেডিসিন দোকান থেকে খুব সহজেই কিনতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই রকমই মেডিসিন সংক্রান্ত ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনার মিস না হয় তো বন্ধুরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ